গত আমরা বাজেটের দিকে যাচ্ছি, আমরা এখন কোন অবস্থার মধ্যে আছি এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমাদের যে প্রায়োরিটি সেই জায়গাগুলোর দিকে কি আমরা নজর দিতে পারছি কিনা? শিক্ষা এবং স্বাস্থ্য তো এইখানে বিনিয়োগ করতে হবে। আর বিনিয়োগের কথা বললেই এই সরকারি আমলারা কতগুলো বিল্ডিং স্থাপনা এগুলোর কথা মনে করে, মেগা বিল্ডিং উঠাবে, বিল্ডিং উঠালে অনেক ইয়ে হবে। কিন্তু আমাদের যে আসলে শিক্ষায় যে জনশক্তিটা দরকার, ভালো শিক্ষক, প্রশিক্ষিত শিক্ষক, বহু স্কুলে এখনও পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নাই, থাকলেও তাদের মান নাই, এই এই বিষয়টা দিয়ে মেগা প্রজেক্ট দিয়ে হইতে হয়। না না, শিক্ষার যে 2% কথা আপনি বললেন ওইটাও তো আপনার ওই মানে সেটা বিল্ডিং মেরামত, বিল্ডিং টিল্ডিং এর অপচয় আছে। আর স্বাস্থ্যখাতে যে ভঙ্গুরতা সেটা তো আমরা একটা ক্রাইসিস আসলে আমরা দেখি, যেটা করোনা কালেও দেখলাম, তো সেই ক্ষেত্রে সেখানেও প্রচুর। কারণ মানুষের এই দুইটা যদি মৌলিক ইয়েটা একটা হচ্ছে, হ্যাঁ বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ কিন্তু ওখানেও অপচয়, অদক্ষতা, চুরি এগুলো তো আছেই। যে ক্যাপাসিটির কথা বলা হয় 26,000 মেগাওয়াটের, সেটা এগুলো হলো বেশিরভাগ হচ্ছে সাইনবোর্ড ক্যাপাসিটি। সাইনবোর্ড হচ্ছে একটা প্রকল্প, যখন নেয় ওই প্রকল্পের একটা ব্যানার লাগাইতে হয়, সাইনবোর্ড লাগাইতে হয়, প্রকৃতপক্ষে ওগুলোর মধ্যেও ঝামেলা আছে। যেটা যতটা বলা হয় সত্যি সত্যি ওই উৎপাদন করে দেখছে কিনা, আমাদের মাথা পিছু যেই ব্যয় তার সে চায়নাতে আমাদের স্বাস্থ্যখাতে ব্যয় এর 7 গুণ বেশি, আর চায়নাতে যে মাথা পিছু যে ব্যয় তার আরও 8 গুণ বা 7 গুণ বেশি জার্মানিতে ব্যয় করে। কিন্তু করোনার সময় আমরা কি দেখলাম, করোনার সময় ওরকম ওই সকল দেশে যে পরিমাণ ডিজাস্টার করোনা করছে আমাদের কিন্তু সেইভাবে করতে পারেনি। আমরা যদি চিন্তা করি মানে 2-3টা ক্ষেত্রে যদি ক্ষেত্রে দেখেন যে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় যে পরিবর্তনগুলো আসছে, গ্রামে গঞ্জে মোটামুটি একবারে কোনো চিকিৎসা ছাড়া মানুষ মরে গেছে। আমরা ছোটোবেলায় যেভাবে দেখতাম কোনো ডাক্তার নাই, ওষুধ নাই গ্রামে গঞ্জে, গ্রামে মানুষের স্বাস্থ্যবিধি মানে মানুষ স্যান্ডেল জুতা পায় দিত না, স্যান্ডেল না, বাট দিস ইজ নট দ্য রিয়েল পিকচার অ্যাকচুয়ালি। কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে যারা যারা হয়তো অবৈধভাবে আয় অর্জন করতেছে তাদেরকে রক্ষা করার জন্য নানা রকমের ভুল নীতি বা টেকনিক্যাল লিগাল সিস্টেম আমাদের আছে, আর যারা যারা চেষ্টা করতেছে সৎভাবে আয় আদায় করার জন্য তাদেরকে কিন্তু তাদের বিনিয়োগ রক্ষা করার কোনো ব্যবস্থা আমরা দেখছি না। প্রথম এক্সাম্পল হলো যে ফরেন ইনভেস্টর যারা আছে তারা সবাই এখন কমপ্লেন করতেছে তারা তাদের ডলার বা আয় রিপ্যাট্রিয়েট করতে পারছে না। দ্বিতীয় এক্সাম্পল হলো যে এতদিন আমরা 9% আমাদের FDR আটকিয়ে রাখছিলাম একটা ডিপোজিটের হিসাবে, ইনফ্লেশন ছিল 10%, মিনিং প্রতি বছরে আমাদের কিন্তু ফোর্স করা হয়েছিল টাকার মূল্য কমানোর জন্য, বাই ফোর্স বাই ডিজাইন বলতে পারেন। তো এগুলো তো মানে সরকারের যে দায়িত্ব বা রাষ্ট্র যে দায়িত্বের সাথে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আর বিশেষ হলো এখন যেটা আমরা স্বাস্থ্যখাত বলতেছি, স্বাস্থ্যখাতের যে অ্যাডভান্সমেন্টটা হয়েছে বা যেই সার্ভিসটা দিতে পেরেছে সব ঠিক আছে, বাট কোনো কিছু কিন্তু জাস্টিফাই করে না অ্যাডের দুর্নীতি বা ইনএফিসিয়েন্সিকে প্যাট্রনাইজ করার জন্য। স্বাস্থ্যখাতে এটা UN রিপোর্টে বলা হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্টে বলা হচ্ছে যে 60% খরচ একটা বাংলাদেশি নাগরিক এখন নিজের পকেট থেকে ব্যয় করতেছে। তার মানেটা কি, আমি সার্ভিস হয়তো পাচ্ছি, এটা নিয়ে আমি এখন ওই ডিবেটে যাচ্ছি না, কিন্তু টাকাটা তো আমার পকেট থেকে চলে যাচ্ছে। তো আমি যখন 60% আয় দিয়ে দিচ্ছি স্বাস্থ্যখাতে, তো আমি খাবো কি, আমার পরিবারের জন্য স্কুল ফিস কীভাবে দিব, কাপড় কীভাবে কিনবো, বাড়ি ভাড়া কীভাবে দিব। তো এই সাধারণ জনগণের আর্থিক অবস্থা তো সামনে বিবেচনা রাখতে হবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে অল দ্য রেগুলেটরি বডিজ যে ইনএফিসিয়েন্সির প্রসঙ্গগুলো আসে অথবা ল্যাক অফ সুপারভাইজারি রোল যেটা বলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের, তো এটার ইম্প্যাক্ট হচ্ছে যে আমাদের এই যে রিজার্ভে ইম্প্যাক্ট করতেছে, আমাদের ইম্পোর্টে ইম্প্যাক্ট করছে, আমাদের ব্যাংকিং খাতের যে একটা কী বলবো যে অবনমনশীল একটা প্রক্রিয়া চলছে সেগুলোর একটা বার্তা দিচ্ছে এই বর্তমান। দেখেন, এনি গভর্নমেন্টের যে ফিসক্যাল পলিসি হয় অথবা মনিটারি পলিসি এগুলো অত একটা ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির জন্যই তো করা হয়। জি, তো এগুলোর জন্য বিভিন্ন পরামর্শ আমরাও দীর্ঘদিন যাবৎ দিচ্ছি, এগুলো অনেকগুলোই ওইভাবে শোনা হয়নি। IMF এখন দিচ্ছে, IMF কেউ কেউ মনে করে IMF বোধহয় গত বছর টাকা নিয়ে আসছে। IMF কিন্তু একটা প্রতিনিধি দল সবসময় আমাদের বাংলাদেশ ব্যাংকে অফিস করে, রেগুলার অফিস আছে ওখানে, যে আমাদের ইন্টারেস্ট রেটটা চাপে রাখা হয়েছিল 9-6, এবং ধরে দেওয়া হয়েছিল যদি রেট অফ ইন্টারেস্ট কম হয়, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি খুব কম টাকায় সুদে যদি টাকা পায় ব্যবসায়ীরা তাহলে প্রচুর ইনভেস্টমেন্ট হবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের ওখানেও
এই একসঙ্গে মনে করি তো হাই ইন্টারেস্ট রেটটাই বোধ হয় আমাদের শিল্পায়নের পক্ষে অথবা ইনভেস্টমেন্টের বিরুদ্ধে খুব কাজ করতেছে। পরে দেখা গেলো যে না, যখন খুব লো রেট অফ ইন্টারেস্ট ছিল সেখানেও বিনিয়োগ হয় না। লোনের বার্ডেনের মধ্যে আছে এটাকে, এটা এটা কি অস্বীকার করা যাবে কিনা? এবং সেইটা যে লোন সার্ভিসিং করতে গিয়ে সামনের দিন থেকে অর্থনীতিতে একটা প্রেসার পড়বে, যেই পরিমাণ লোনের বার্ডেনে থাকলে খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে পড়ে বিভিন্ন দেশ, আমরা এর চেয়ে অনেক নিচে আছি। এগুলো 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 তো বললে হবে না, পৃথিবীতে লোন এটা স্বাভাবিক ব্যাপার। মাল্টি সেক্টর অ্যাপ্রোচই তো গণতন্ত্র। তো যেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে মিনিং কালেকটিভ ডিসিশন আমরা যাব, অথবা চেকস ইন ব্যালেন্সের মাধ্যমে আমাদের সমাজ ইনস্টিটিউশনে বাস করবে, তখনই তো এই সমস্যাগুলো রোধ করার বা সলিউশন পাওয়ার দিকে আমি এগিয়ে যেতে পারি। যেখানে একটা অটোক্র্যাটিক সিস্টেম বাস করে অ্যান্ড দিন দিন এই সিস্টেমটা আরও অটোক্র্যাটিক, আরও সেন্ট্রালাইজেশনে চলে যাচ্ছে, তখন তো ভালো পরামর্শ দেওয়ার লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যারা পাচ্ছে তারা মুখ খুলতে পারতেছে না, কারণ কে কী বলে কোন বিপদে পড়ে বা কে ভালো করতে যায় আবার নিজে ব্যক্তিগত খারাপ ইউনো এক্সপিরিয়েন্স ফেস করে, এই 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 এইসব ইস্যুজ নিয়ে তো কেউ আসতে পারতেছে না। মূল সমস্যাটি হলো যে ইনএফিসিয়েন্সি অ্যান্ড প্রায়োরিটি অন করাপশন। বিকজ যেই লোনটা আমরা নিয়েছি ইন্টারন্যাশনাল লোন, ইয়েস জিডিপির রেশিও অনুযায়ী আমাদের ইন্টারন্যাশনাল লোন কিন্তু মানে খারাপে ধারা কেসও নাই, আমরা কিন্তু ভেরি ভেরি ম্যানেজেবল জায়গায় আছি, এত কম লোন নিয়েও পাচ্ছে, অন্য অন্য দেশ কিন্তু জিডিপিরও অনেক বেশি লোন নিয়ে আগাচ্ছে।